আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে রয়েছে আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং আমি পারভিন মিতু। ল্যাকমে, লরিয়েল, জর্ডানা, ম্যাডোনা, ডিয়ারলির মতো নামি দামি ব্র্যান্ডের নেল পলিশ দেশে তৈরি হচ্ছে, তবে এর বেশিরভাগই নকল। শুধু নেল পলিশই নয়, নকল হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ডের যত আইলাইনার। চকচকে মোড়কের আড়ালে ক্ষতিকর রাসায়নিকে তৈরি এসব প্রসাধনী চলে যাচ্ছে ক্রেতার ঘরে ঘরে। ভেজাল প্রসাধনী নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন নিজামুদ্দিন, সহায়তা করেছেন সিটি রিপোর্টার শেখ ফরিদ। ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলা ম্যাডাম কসমেটিক্সের কারখানা। আরটিভির ক্যামেরা দেখেই দরজা বন্ধ, পাশের বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করতেই সটকে পড়ে সবাই। ভবনের ছাদে ছড়ানো বিদেশি নানা ব্র্যান্ডের আইলাইনারের প্যাকেট, কারখানার ভেতরে থরে থরে সাজানো জনপ্রিয় যত ব্র্যান্ডের নেল পলিশ। আমি বদ্ধ করছি কি কি কারণে আপনাদের, আমরা ভয় পাই, আমরা অনেক দেশে মাল ইম্পোর্ট করি, আমরা অনেক মাল নেল পলিশ লিপস্টিক, এটা কোন কোম্পানি মাল আছে মহাজন দিতে পারবে? এই কারখানা নেই কোনো অনুমোদন, নেই পণ্য আমদানির ছাড়পত্র, তাহলে কোথা থেকে আসছে এত এত বিদেশি প্রসাধনী? শুধু এই কারখানায় নয়, আশেপাশের আরও 6-7টি কারখানা ঘুরে দেখা যায় একই দৃশ্য। লেকমির মতো দেখতে লাইকমি, লাইকমিস থেকে শুরু করে নেলস, ইভা, জাবানা সহ কি নেই এখানে। বিদেশি ব্র্যান্ডের নেল পলিশের শিশিতে ভরা হচ্ছে স্থানীয়ভাবে তৈরি প্রসাধনী। নানা রকম রাসায়নিক আর রং ব্যবহার করে ঘরে ঘরে তৈরি হচ্ছে বিদেশি ব্র্যান্ডের প্রসাধনী। কেমিক্যাল মনে করেন, এটা তারা আমরা সঠিক যাই না কী কী কেমিক্যাল মিস করে, কমপ্লিট আছে, শুধু আমরা কেমিক্যালের সাথে রং মিস করি। যেমন মনে করেন গোলাপি আছে, লাল আছে, সবুজ আছে, এটা মানে পার্ট বাই পার্ট কালার আমরা করে নিই আর কি। এটা মানে আইডিয়ার উপরে দিয়ে দিই। মনে করেন এই ডিব্বায় আছে, আমরা মনে করেন হয়তো দেওয়া আছে 2 চামচ, একদম তবে চামচে 2 চামচ দিলাম, যেমন কালারটা অনেক সুন্দর হয়, হাতে পিনলে যেমন একটু সুন্দর দেখা যায়। নীল পলিশ এই যে আপনার ই দেয়া, থিনার দেয়া, ক্ষতিকর রাসায়নিকে তৈরি মানহীন নেল পলিশ ব্যবহারে নখ ভাঙা, আর্দ্রতা হারানো সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে ক্রেতারা। আসছি হচ্ছে আপনার মাগুর আহমদ, এখানে কসমেটিক আইটেমের মাল দিলাম, অনেক কিছু আছে, নেল পলিশ আছে, লিপস্টিক আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। নেল পলিশ আমাদের যে আমরা এখানে আছে মানে চায়নাগুলা মানে দেশিগুলাও দেখা গেছে যে অনেক সময় মানে রাখতে হয় কাস্টমারের চাহিদা কালার অনুযায়ী। 10 টাকা থেকে 40 টাকায় বিদেশি প্রসাধনী পেয়ে দেদারসে কিনছে খুচরা বিক্রেতারা, ফলে মানহীন বেজাল প্রসাধনী ছড়িয়ে পড়ছে জেলা শহর থেকে গ্রামে, প্রতারিত হচ্ছে সাধারণ ভোক্তা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। একই দিনে 14টি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা নিয়ে বেকারদের সঙ্গে তামাশা করা হয়েছে বলে মনে করেন চাকরি প্রত্যাশীরা। দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে এসে পরীক্ষা দিয়ে আবার গন্তব্যে ফিরে যেতে চরম ভোগান্তি শিকার তারা। পাশাপাশি একাধিক আবেদন করেও পরীক্ষা দিতে না পারায় আর্থিক ক্ষতির মধ্যেও পড়েছেন হাজারো চাকরি প্রত্যাশী। এমন বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। বিস্তারিত জানাচ্ছেন আশিকুল আলম। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি, বিসিএস নন ক্যাডার সহ মোট 14টি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে জনবল নিয়োগের চাকরি পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে নিয়োগ পরীক্ষা দিতে আসেন চাকরি প্রত্যাশীরা। একই দিনে একাধিক পরীক্ষা থাকায় বিপাকে পড়েন তারা। একই দিনে 14টা পরীক্ষা একটু সমস্যাই, যারা অনেক দূর থেকে আসছে, গাড়ি ঘোড়ার সিট পাওয়া যায় না, বাসের টিকিট পাওয়া যায় না, দিলে 10টা পরীক্ষার মধ্যে একটা বসতে পারতেছে, বেশি বসতে পারতেছি না। বর্তমান যে পরিস্থিতি, যে অবস্থার মধ্যে আমাদের বিরাট একটা আর্থিক ক্ষতির মুখ সম্মুখীন হচ্ছে আমরা। আমি এসেছি খুলনা থেকে, এতগুলো পরীক্ষা একদিনে অ্যাটেন্ড করে আবার ফিরে যাওয়া, এটাও তো অনেক কঠিন ব্যাপার। চাকরিতে প্রতিটি পদে আবেদন করতে খরচ হয়েছে 300 থেকে 1000 টাকা পর্যন্ত। এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকলে কষ্টের টাকা নষ্ট হতো না বলে মনে করেন অভিভাবকরা। 2500 জন এখন নিশান আছে এখানে, এত গাদাগাদি করি পরীক্ষা, এটা আদৌ ঠিক নয়, এ কারণে যে করোনা পিরিয়ডে তো অনেক সংখ্যা বাড়তেছে, তারপরে লেখাপড়া শেষ করে বসে আছে ছেলে মেয়েরা, তাই না? স্টুডেন্টরা তো এখন কিছুই করতে পারতেছে না, এই আর কি, যার জন্য এই যে
বিভিন্ন জায়গা থেকে এসে যারা পরীক্ষার জন্য যে যুদ্ধ করতেছে নিজেদের জীবনের সঙ্গে মানে অনেক লড়াই করতেছে। চাকরি প্রত্যাশীদের ভোগান্তির কথা বিবেচনা করে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করে পরীক্ষা নেয়া এবং তরুণদের সঙ্গে প্রশাসন বন্ধ জরুরি বলেও মত অভিভাবকদের। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতীয় ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্যানেল ভিত্তিক শিক্ষক নিয়োগের পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ বাড়ানোর দাবি জানান তারা। বিস্তারিত দেখুন মাসুদ মুস্তাহিদের রিপোর্টে। নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও স্বপ্নের শিক্ষকতা পেশায় নিয়োগ না পাওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। জাতীয় প্রেসক্লাবের সামনে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের ব্যানারে বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। পুরাতন প্যানেলে উত্তীর্ণদের নিয়োগ না দিয়ে নতুনদের নিয়োগ দেয়ায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ তোলেন অনেকে। ঘুষ বাণিজ্যের নামে, নিয়োগের নামে প্রহসন করে সত্যিকারের সনদদারীদের নিয়োগ বঞ্চিত করে তারা তাদের কার্যক্রম প্রতি বছর চালিয়ে থাকে, এই সুযোগে পরীক্ষার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এনটিআরসি এই সুযোগটা কাজে লাগিয়ে তাদের নিয়োগ বাণিজ্য করেই যাচ্ছে। এই নিয়োগ বাণিজ্যের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করছে, হাজার হাজার আবেদন করার ফলে আমরা যারা নিয়োগ বঞ্চিত আছি, নিবন্ধনধারী আছি, এদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। দাবি আদায় না হলে সংগঠনটির পক্ষ থেকে আরো কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা। সাত মাস পর করোনায় একদিনে মৃত্যু দশের নিচে নেমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭,654 জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ৬৪৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫,61,463 জনে। এ সময়ের মধ্যে ২৩,204 নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২.77%। এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫,22,591 জন। বাংলাদেশে ১০,০০,০০০ ডোজ করোনা ভাইরাসের টিকা পাঠানোর অনুমতি পেয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অক্টোবর মাসে ভ্যাকসিন মৈত্রী কর্মসূচির আওতায় সেরাম ইনস্টিটিউট মিয়ানমার, নেপাল ও বাংলাদেশে কোভিডশিল্ডের ১০,০০,০০০ ডোজ টিকা রপ্তানি করবে। এ পর্যন্ত কোভিডশিল্ডের প্রায় ৭৮ কোটি ডোজ সরবরাহ করেছে সেরাম ইনস্টিটিউট। অক্টোবরের মধ্যেই আরও ২১ কোটি ডোজ কোভিডশিল্ড ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যমাত্রা রয়েছে প্রতিষ্ঠানটির। ই কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় নেবে না সরকার। গ্রাহকরা কম মূল্যে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এদিকে গ্রাহকদের হয়রানি বন্ধ সহ সাত দফা দাবিতে রাজধানী শাহবাগে বিক্ষোভ করেছে বাংলাদেশ ই কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে গ্রাহকদের জমাকৃত টাকা ফেরত এবং ই কমার্স খাতে চলমান অস্থিরতা নিরসন সহ সাত দফা দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ই কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন। শুক্রবার রাজধানীর শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গ্রাহকরা আইনি কাঠামোর মধ্যে ই কমার্স ব্যবসা পরিচালনার দাবি জানান। গেটওয়ের মাধ্যমে যে পেমেন্টকৃত অর্থ, গ্রাহকরা নিশ্চিন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না পণ্য ডেলিভারি না হবে, তো সেই ক্ষেত্রে এই জিনিসটার কিন্তু বাস্তবায়ন হয়নি। পোস্টার যদি টাকা আমাদের না দেয় তাহলে তো আমরা পাবো না। এদিকে গ্রাহকদের পণ্য কেনার বিষয়ে সরকার অবগত না থাকায় তার দায় নেবে না বলে জানান বাণিজ্যমন্ত্রী। দেশে ২০,০০০ ই কমার্স আছে, ১০টা বা ১২টার বিরুদ্ধে লিগেশন আসছে,
তার বিরুদ্ধে তদন্ত চলছে, আমরা দেখছি কি করা যায়। এছাড়া কিন্তু 20,000 বাকি আছে, কারণ বাইরে তারা কাজ করছে। আমরা চাই ই কমার্স ব্যবসা ভালো চলুক, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তারা কি সরকারকে জিজ্ঞেস করে কিনেছিল? তারা তো জিজ্ঞেস করে কেনেনি। প্রতারণার অভিযোগে ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অফ সেলস হুমায়ুন কবির উর্ফে আরজে নীরবকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। নিত্যপণ্যের দামের আগুনে রীতিমতো পুড়ছে সাধারণ মানুষ, বিশেষ করে পেঁয়াজের ঝাঁজ বেশ ভালোভাবেই টের পাচ্ছেন নগরবাসী। কয়েকদিনের ব্যবধানে দ্বিগুণ বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70-75 টাকায় এবং ভারতীয় 60-65 টাকায়। ব্রয়লার ও সোনালী মুরগিতে বেড়েছে 50-70 টাকা। ফের বাড়তির দিকে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম। সেলিম মালিকের রিপোর্ট। দেশে এবার পেঁয়াজের কেবল বাম্পার ফলনই নয়, বরং গেল বছরের চেয়ে 6 লাখ মেট্রিক টন বেশি উৎপাদনের রেকর্ড গড়েছে। বাজারে ও সরবরাহের কোনো ঘাটতি নেই। ভারতে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, এমন অজুহাতে দেশীয় পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত কিছুদিন আগে পেঁয়াজ আমরা 40-45 টাকা কিনছি, 50 টাকা বিক্রি করছি, আর গত মাসখানে আমাদের পেঁয়াজ 80 টাকা পর্যন্ত উঠে গেছিল খুচরা বাজার, আর আজকে আবার একটু কমছে 70 টাকা কেজি। কয়েক দফা বাড়ার পর আবারও ঊর্ধ্বমুখে সয়াবিন তেলের দাম। খোলা ও বোতলজাত সয়াবিন তেলে নতুন করে বেড়েছে 4-10 টাকা। এখন হইলো আপনার 135 টাকা লিটার, গত এক সপ্তাহ আগে ছিল হইলো আপনার 125 টাকা লিটার। বোতলটা তো আপনার আগে ছিল 660 টাকা ছিল 5 লিটার, আর এখন বর্তমান 5 লিটার হইলো আপনার 680 টাকা। লাগাম ছাড়া মুরগির বাজার, ব্রয়লার মুরগি প্রায় 200 টাকা, আর 300 টাকা ছুঁয়েছে সোনালী মুরগি। 120-125 টাকা বিক্রি করছি, আর এই মাসে দাম অনেক বাড়তি 170-75 টাকা, আর সোনালী মুরগি হইলে 290-300 বিক্রি করতেছি। গরুর মাংসের দাম ঠিকঠাক থাকলেও কেজিতে 50 টাকা বেড়েছে ছাগল ও খাসির মাংসে, ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে মাছের বাজার। খাসি 850 ছিল, এখন হলো 900, ছাগল ছিল 750, এখন 800। লাফিয়ে লাফিয়ে বেড়ে 200 টাকা ছাড়িয়ে যাওয়া মরিচের বাজার নিম্নমুখী, গত 2 দিনে কমেছে 50-60 টাকা, অনেকটাই স্বাভাবিক সবজির বাজার। মরিচ এক সপ্তাহ আগের থেকে ধরে শুরু করে ধরেন না 200-220 টাকা কেজি ছিল, এখন 140-140 টাকা। যখন ফুলকপি বাঁধাকপি নাই মার্কেটে, মূলা 40 টাকা কেজি, আর ঝিঙ্গা আছে 50 টাকা কেজি। নিত্যপণ্যের দাম ভোক্তার নাগালের বাইরে চলে যাওয়ার অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে নতুন ধারা বাংলাদেশ নামে একটি সংগঠন। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ শেষ হয়েছে। এরপর শুরু হবে স্ল্যাব বসানোর কাজ। একই সঙ্গে ধাপে ধাপে টানেল পরামর্শকদের মতামত অনুযায়ী পরবর্তী কার্যক্রম হাতে নেওয়া হবে। এখন পর্যন্ত টানেলের 73% কাজ শেষ হয়েছে। 2022 সালের ডিসেম্বরের আগে প্রকল্পের কাজ শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। টানেলের নির্মাণ কাজ শেষ হলে কর্ণফুলী নদীর আনোয়ারায় নতুন ইকোনমিক জোন গড়ে উঠবে। রাজধানীর গুলশান থেকে মুসা বিন শমশেরের লিগ্যাল অ্যাডভাইজার ও সততা প্রপার্টিজ লিমিটেডের এমডি আব্দুল কাদের সহ 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে 100 কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। আপেল শাহরের রিপোর্ট। রাজধানীর গুলশান জব্বার টাওয়ারের 18 তলায় সততা প্রপার্টিজ লিমিটেডের অফিস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের নিজেকে বিশিষ্ট শিল্পপতিদের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে পরিচয় দিতেন। প্রভাবশালীদের সঙ্গে সুসম্পর্কের কথা বলে লোন ও সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। 30 জনের মতো আছে সচিব, তারপরে সামরিক বেসামরিক বহু কর্মকর্তা রয়েছে, তাদের তারা সেখানে আনে, তখন সে বলে কি যে এই লোকটা দেখা করতে আসলে তার কাছ থেকে 1 লাখ টাকা মতো, আর যখন সে একটা ফাইল তৈরি করে দিবে তখন তাকে 10 লাখ, কমপক্ষে 2 লাখ টাকা তাকে দিতেই হবে। এইভাবে মুসাবিন শমশেরের অনেক সুবিধা দেখলাম, সে তার একটা 20-20 টাকার চেকও দেখলাম এখানে, যে মুসাবিন শমশেরের সাথে তার কী সম্পর্ক সেটা আমরা তদন্ত করবো, তদন্ত করে জানাবো। প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার রাতে কাদের সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। সেটা গাড়ি ব্যবহার করে দেখবেন, এই গাড়িটার 5-7 কোটি টাকা দাম, সেখানে সে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে এইভাবে মানুষকে তার এই যে বিল্ডিংটা দেখেন, সে পালিয়ে যাওয়ার জন্য তার একটা ব্যক্তিগত লিপ রয়েছে, এবং এ তার লোক আছে মাত্র 4-5 জন, বাট সে 5 লক্ষ টাকা দিয়ে সে একটা বিশাল বড় একটা ভাড়া নিয়েছে। অর্থাৎ সে মানুষকে প্রথমত অ্যাট্রাকশন করার জন্য
সে প্রথমে তার কাজটি হলো মানুষজন এসেই বুঝে যায় যেটা বিশাল বড় কোম্পানি, সে প্রথমে মানুষ মানে হোঁচট খেয়ে যায় এবং সে সেখান থেকে টাকাটা নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা প্রতারণার সঙ্গে আরো কয়েকজনের জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় গোয়েন্দারা। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। অনিয়ম করে যারা প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে খোঁজ নেওয়া হচ্ছে, প্রমাণ পাওয়া মাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। কোনো বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে এবার মনোনয়ন দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশ ও জাতির স্বার্থ বিসর্জন দিয়ে বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি। গণমাধ্যমকে পাঠানো ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। কিছু কিছু জায়গা যারা অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছেন তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে, তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে। বিএনপির মহাসচিব বলেছেন বাংলাদেশ নাকি একটি নতজানু রাষ্ট্র হতে যাচ্ছে। কথায় কথা যারা দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে, যারা বিদেশি দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করে, তারাই বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসাবে দেখতে চায়। শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারকে হত্যায় জিয়াউর রহমান যুক্ত ছিলেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধু এবং সেনা সদস্যদের হত্যার সাথে জড়িতদের মুখোশ উন্মোচনে কমিশন গঠনের দাবি জানান তিনি। দুপুরে রাজধানীর গুলিস্তানে শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা ও শিশু কিশোরদের ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। জিয়াউর রহমান যুক্ত, বঙ্গবন্ধুর খুনের সাথে যুক্ত, শেখ রাসেলের খুনের সাথেও জিয়াউর রহমান যুক্ত। এই নিরাপরাধ ব্যক্তিদেরকে কেন জিয়াউর রহমান হত্যা করেছিল সেটি ইতিহাস জাতির জানার অধিকার রয়েছে। সুতরাং এটির জন্য একটি কমিশন গঠন করা প্রয়োজন। দল যারা করে মির্জা ফখরুল, রিজভি, গয়েশ্বর বাবু আরও যারা আছে এরা লজ্জা পাবে। একজন খুনি একজন বিশ্বাসঘাতকের দল তারা করছে। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জোট সংক্রান্ত বিষয়ে মতামত জানতে পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি। বিকেল চারটায় দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে প্রথম দিনের বৈঠক শুরু হয়। বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য রয়েছেন। অংশ নিয়েছেন সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, স্থপতি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। একই ইস্যুতে গত মাসে দুই দফায় ছয় দিন দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক করেছিল দলটি। বিজ্ঞাপন সহ অনুষ্ঠান প্রচার করা বিদেশি চ্যানেল বন্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিল্পীরা। তারা বলছেন এর ফলে সুরক্ষিত হবে বাংলাদেশের টেলিভিশন শিল্প এবং দেশীয় সংস্কৃতি। বিদেশি চ্যানেল বন্ধ থাকায় সন্তুষ্ট বেশিরভাগ দর্শক। অপসংস্কৃতি বন্ধ করে বাংলাদেশের মানসম্পন্ন নাটক অনুষ্ঠান নির্মাণের দাবি জানিয়েছেন সচেতন দর্শকরা। আতিকা রহমানের রিপোর্ট। এক অক্টোবর থেকে সারাদেশে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞাপন সহ অনুষ্ঠান প্রচার করে এমন বিদেশি চ্যানেলের সম্প্রচার দেশে বন্ধ রয়েছে। ভিন্ন দেশের সংস্কৃতির আগ্রাসন, অসম প্রতিযোগিতা বন্ধ ও দেশীয় টেলিভিশন শিল্প রক্ষা করতে এমন সিদ্ধান্ত। সচেতন দর্শকরা সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন প্রতিবেশী অনেক দেশে ধারাবাহিক নাটক ও অনুষ্ঠানের বিভিন্ন কাহিনী ও তাদের সংস্কৃতি বাংলাদেশের সামাজিক রীতির সঙ্গে যায় না। এই যে চ্যানেলগুলো এখন বন্ধ করা হয়েছে, একটা অপকালচার বলা যায় সেই জিনিসগুলো দেখাচ্ছে। যে জিনিসটা আমি মনে করি এটা যত মানুষ দেখবে তত আমাদের সমাজে খারাপ জিনিসটা ছড়িয়ে যাবে। মুভি দেখা বা যে কোনো ধরনের সিনেমা এগুলো দেখা যায়, কিন্তু এটা সিরিয়াল দেখাটা আসলে ঠিক না আমাদের জেনারেশনের জন্য। যতটুকু সময় পাই হয়তো বাংলা নাটকগুলো, বাংলা টেলিফিল্মগুলো এগুলো দেখার চেষ্টা করি। ভিন দেশের অপসংস্কৃতি থেকে দূরে থাকা দর্শকরা বলছেন বাংলাদেশের অনুষ্ঠানের মান যথেষ্ট ভালো, দেশের সংস্কৃতি ও মূল্যবোধকে মাথায় রেখে সব বয়সীদের জন্য আরো ভালো মানের অনুষ্ঠান নির্মাণের অনুরোধ তাদের। সরকারের এই ডিসিশনটা আমি সাপোর্ট করছি, কারণ এটার কারণে হবে কি, যেসব মহিলারা অনেক বেশি টিভি দেখতে অভ্যস্ত ছিল তারা এখন ওই সময়টায় হয়তো সংসারের অন্য কোনো কাজ করবে অথবা বাচ্চাকে সময় দিতে পারবে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন
টেলিভিশন ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। শিল্পীরা বলছেন, এই সিদ্ধান্তে টেলিভিশন শিল্পের নতুন সম্ভাবনা তৈরি হবে, যা নাট্যকার, পরিচালক, অভিনয় শিল্পী সহ সবার জন্যই মঙ্গলের। এই কেবল অপারেটার্স তাদের স্বেচ্ছাচারিতার কারণে এটা হয়ে আসছিল। আরেকটা বৈষম্য আমাদের দেশেই শুধু আছে, সেটা পৃথিবীর কোথাও নাই, যে গ্রাহক বা দর্শক যেই টাকা দিচ্ছে 300 টাকা, তার একটি টাকাও টেলিভিশন চ্যানেল পায় না। দর্শকের টাকা টেলিভিশনের কাছে যাবে, টেলিভিশন ভালো বাজেট দিয়ে প্রতিযোগিতা করবে ভালো অনুষ্ঠানের, ভালো নাটক নির্মাণের, সেই টাকা আমার কাছে আসবে। সরকারের এই সিদ্ধান্তটা নেওয়ার ফলে যেটা হবে, আমরা বিশ্বাস করছি যে টেলিভিশনগুলো একটু ঘুরে দাঁড়াতে পারবে। বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানের মান ও দর্শকদের আগ্রহ বাড়বে বলে মনে করছেন তারা। আমার সংস্কৃতি, এগুলোকে আমাকে ভালোবাসতে হবে, আমার দেশকে আমাকে ভালোবাসতে হবে। আজকে আমাদের দেশের নাটকগুলো কিন্তু আগে দেখানো হতো, কলকাতায় দেখানো হতো, সেই নাটকগুলো কিন্তু একদমই বন্ধ করে দিয়েছে। আমার কালচার, আমার দেশের কালচারের সাথে অন্য একটা দেশের কালচার অবশ্যই কোনো জায়গায় মিল নেই, তো ওদের অনেক কিছু আমরা অ্যাডাপ্ট করছিলাম, তো এটা তো আমাদের জন্য আসলে ভীষণভাবে খারাপ। দেশের বিজ্ঞাপন দেশের টেলিভিশনে প্রচারের পরিধি বাড়বে এবং গণমাধ্যমে নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে বলে অভিমত শিল্পীদের। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। আজ বিশ্ব ডিম দিবস। পোলট্রি ও ফিশ ফিড সহ অন্যান্য ফিডের দাম বৃদ্ধি রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম বলেন, সরকারের পক্ষ থেকে এ খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। দুপুরে রাজধানীর এক হোটেলে পানীয় সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল, ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ শাখা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ব ডিম দিবসে এবারের প্রতিপাদ্য, প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, ফিশের ফিডের দাম বাড়ছে, অন্যান্য ফিডের দাম বাড়ছে, কিভাবে সেগুলোকে বন্ধ করা যায় সেজন্য আমরা তৎপর রয়েছি। যত প্রকারের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা দরকার, ইনশাআল্লাহ সেটা দেওয়া হবে। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে উপকূলের বিভিন্ন নদ-নদীতে। যদিও পেটের দায়ে নদীতে মাছ শিকারে নামছেন বলে জানান জেলেরা। নিষেধাজ্ঞা চার দিনেও খাদ্য সহায়তা পাননি বেশিরভাগ জেলে। সৈয়দপুরে জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জে পদ্মায় ও গোসাইহাটের মেঘনা নদীতে মাছ শিকার করছেন জেলেরা। ভোরে জাজিরা মাছ শিকারের সময় 20,000 মিটার জাল এবং 20 কেজি ইলিশ মাছ সহ 30 জেলেকে আটক করে পুলিশ ও মৎস্য অধিদপ্তর। এদিকে জেলার 25,000 জেলের মধ্যে খাদ্য সহায়তা পেয়েছেন মাত্র 700 জন। ভোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেল জরিমানা করছে প্রশাসন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জেলার কারিগররা। গেল বছরের চেয়ে এবার প্রতিমার চাহিদা বেশি থাকায় খুশি তারা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। পরেই মর্তে আসবেন দেবী দুর্গা, তাই টানার রাত দিন চলছে প্রতিমা আকৃতি দেয়া সহ রাঙানোর কাজ। করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় এবছর বেড়েছে প্রতিমার চাহিদা, তাই তো দম ফেলার সময় নেই ঝিনাইদহের কারিগরদের। দেবীকে নতুন রূপে সাজাতে সাধ্যমতো চেষ্টা করছেন তারা। আরো দুজন লোক বাড়াইছি, তারপরেও দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করা লাগছে। প্রতিমা তৈরির আনুষঙ্গিক যে জিনিসপত্র মানে ডবলেরও কাছাকাছি চলে গেছে। ময়মনসিংহে এবছর 784টি পূজা মণ্ডপে দেবীকে সাজাতে ব্যস্ত কারিগররা। তবে উপকরণের দাম বাড়ায় প্রতিমা তৈরিতে খরচ বেশি পড়ছে বলে জানান তারা। প্রতিটা জিনিসের দাম বেড়েছে, কিন্তু আমাদের প্রতিমার দাম বাড়ে নাই। আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করব। গত বছরের তুলনায় অর্ডার বেশি থাকায় প্রতিমা তৈরির সংখ্যা বাড়িয়েছেন পিরোজপুরের কারিগররা, তাই জেলার বেশিরভাগ মন্দিরেই প্রতিমা নির্মিত হচ্ছে। তবে যথাযথ মূল্য না পাওয়ায় এ শিল্পে দৈন্যদশা দেখা দিতে পারে বলে আশঙ্কা কারিগরদের। কাজে যে পরিমাণে যে খরচ, সে খরচে সেই পয়সা হয় না। বড় এই উৎসবে করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি রক্ষার পাশাপাশি মণ্ডপের 3 স্তরে নিরাপত্তা দেওয়ার কথা জানায় পুলিশ। 3 স্তরে নিরাপত্তা থাকবে আমাদের পূজা মণ্ডপ কেন্দ্রে, কিছু নিরাপত্তা থাকবে। সুনির্দিষ্ট সময়ের মধ্যে বিসর্জন শেষ করার জন্য অনুরোধ করব। অসুরকে বধ করে দেবী দুর্গা দোলায় চড়ে মহাসমারোহে পাড়ি জমাবেন আর বিশ্ববাসীকে শস্য সম্ভারে পূর্ণ করে দেবেন বলে আশা ধর্ম অনুসারীদের।
রাশিদা সুলতানা, আরটিভি। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কলাবাগান মাঠে পূজা উদযাপনে অনুমতি না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে ধানমন্ডি পূজা উদযাপন কমিটি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কমিটির নেতারা অভিযোগ করেন, কলাবাগান ক্রীড়াচক্র মাঠে গেল ১৪ বছর ধরে শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছে হিন্দু সম্প্রদায়। তার এই ধারাবাহিকতায় স্থানীয় সরকার মন্ত্রণালয় সেখানে পূজা উদযাপনের অনুমতি দিয়েছে, কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুমতি চাওয়ার এক মাস পার হয়ে গেলেও সাড়া দেয়নি নগর কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডক্টর নিমচন্দ্র ভৌমিক প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পটুয়াখালীর রাঙাবালিতে পুকুরের পানিতে ডুবে ফাতিমা ও রাফিল নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার চরমন্তাজে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, চর মার্গারেট গ্রামের ফোরকান বয়াতির শিশুকন্যা ফাতিমা ও নয়ারচর গ্রামের মাহবুল হাওলাদারের ছেলে রাফিল বাড়ির পুকুরে নেমে ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। চরমন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মিজান জানান, দু শিশুর মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।